যাবতীয় প্রশংসা হামদ সানা মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জিলহজ মাসের এই দশ দিনে যা কিছু ঘটবে তার সবই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের জীবনের সাথে সম্পৃক্ত, চাহে সেটি হাজিগণের হজ হোক, সাফা মারওয়ায় সাই হোক, হাজিদের মিনায় পাথর নিক্ষেপ হোক, আর সমগ্র মুসলিম বিশ্বে আমাদের কুরবানি করা হোক, এগুলো কোনোটি সরাসরি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত নয়, বরং সবগুলোই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা দাদা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের সাথে সম্পৃক্ত। অতএব ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের জীবনীতে আমাদের জন্য শিক্ষা রয়েছে, এতে সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে 200 জায়গারও অধিক জায়গায়, আনুমানিক 200 জায়গায় ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামের জীবনের ঘটনা, তার বিষয়ের আলোচনা, তার সংক্রান্ত বিবরণ বর্ণনা করেছেন পবিত্র কোরআন। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসাল্লামই পৃথিবীর এমন একজন ব্যক্তি যা একাধারে পৃথিবীর তিনটি ধর্মের পবিত্র ব্যক্তি বলে গণ্য। ইহুদিদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য, খ্রিস্টানদের নিকটে মহান ব্যক্তি হিসেবে গণ্য, মহান নবী হিসেবে গণ্য, মুসলমানদের নিকটেও মহান ব্যক্তি এবং মহান নবী হিসেবে গণ্য। তথা চলমান পৃথিবীর 90% মানুষ, যেহেতু পৃথিবীর অধিকাংশ মানুষ খ্রিস্টান ধর্মের অনুসারী, দ্বিতীয় বৃহত্তম ধর্মের অনুসারী মুসলমানেরা, আর ইহুদিদের কথা তো আমরা জানি, তথা বৌদ্ধ এবং হিন্দু বাদ দিলে পৃথিবীর 90%-এরও কাছাকাছি মানুষের নিকটে সম্মানিত এবং শ্রদ্ধেয় ব্যক্তি হচ্ছে ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালাম। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে ইহুদিরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের অনুসারী, খ্রিস্টানেরাও দাবি করে তারা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের অনুসারী, আমরাও দাবি করি আমরা মিল্লাতে ইব্রাহিমের প্রকৃত অনুসারী। তথা ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সম্মান এবং মর্যাদা নিয়ে কোনো দ্বিমত নেই। নামের উচ্চারণে পার্থক্য থাকতে পারে, ইব্রাহিমকে তারা আব্রাহাম হিসেবে ডাকে, আমরা ইব্রাহিমকে ইব্রাহিম হিসেবে ডাকি। এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের বংশগণের মধ্যেই যে নবুয়ত সীমাবদ্ধ থাকবে এ বিষয়েও তিনটি ধর্ম একমত, এবং তিনটি ধর্মের ধর্মীয় গ্রন্থেই ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের দুই সন্তানের কথা উল্লেখ আছে। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান ইসহাক এবং ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের সন্তান ইসমাইল, এই দুইজনের কথা পৃথিবীর তিনটা ধর্মীয় গ্রন্থেই উল্লেখ আছে এবং তিনটা ধর্মের মানুষই বিশ্বাস করে তার দুইজন সন্তান ছিল। মতভেদের জায়গা হচ্ছে বনু ইসরাইলেরা, ইহুদি এবং খ্রিস্টানেরা মনে করে আল্লাহর একমাত্র দয়াপ্রাপ্ত, আল্লাহর একমাত্র রহমতপ্রাপ্ত হচ্ছে সারার সন্তান ইসহাক আলাইহি সালাতু ওয়াসালাম, হাজেরার সন্তান ইসমাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়াপ্রাপ্ত এবং রহমতপ্রাপ্ত নয়, নাউজুবিল্লাহ। এই জন্য ইসমাইলের বংশে কোনো নবী আসতে পারে এই বিষয়ে তাদের চিন্তা এবং তাদের বিশ্বাস নাই। ফলত তারা আরবে আগমন করা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের বংশে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার জন্য প্রস্তুত নয়। তো আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের জীবনী কোরআনের আলোকে এবং হাদিসের আলোকে বর্ণনা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে বলেন, ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আল ইব্রাহিম ওয়া আল ইমরান আলা আল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন আদমকে, সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন নূহকে, সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন ইব্রাহিম এবং তার পরিবারকে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিমের পরিবারের অন্তর্ভুক্ত। তো কোরআনের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্ট করে দিচ্ছেন যে তিনি ইব্রাহিম এবং তার বংশধরদেরকে সমগ্র পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের আরেক আয়াতে বলেন, ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান কানিতান লিল্লাহ হানিফাও ওয়া লাম ইয়াকু মিনাল মুশরিকিন। ইব্রাহিম হচ্ছে আল্লাহর অনুগত উম্মত, একজন ব্যক্তিকে আল্লাহ উম্মত হিসেবে ঘোষণা করে দিয়েছেন পবিত্র কোরআনে, একজন ব্যক্তি এক পুরো উম্মত, তিনি হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম, যেহেতু তার সময় তিনি একা ইমানদার ছিলেন, একমাত্র তাওহীদের অনুসারী ব্যক্তি ছিলেন। তথা হকের ওপর যদি একজন ব্যক্তি থাকে সে একাই উম্মত। তো হকের উপর ইব্রাহিম আলাইহিস সালাম একাই ছিলেন, আল্লাহ তাকে উম্মত হিসেবে ঘোষণা করছেন যে আল্লাহর অনুগত উম্মত। ওয়ালাম ইয়াকু মিনাল মুশরিকিন, এবং তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন না। ইব্রাহিম আলাইহি সালাতু ওয়াসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে ঐতিহাসিকগণ লিখেছেন, আজকের আধুনিক যুগের ইরাকের রাজধানী বাগদাদ
যাকে পবিত্র পুরাণে বাবেল নামে উল্লেখ করা হয়েছে, যাকে ইংরেজিতে ব্যাবিলন নামে উল্লেখ করা হয়। আজকের বাগদাদ আরবির বাবেল এবং ইংরেজির ব্যাবিলন নগরীর নিকটবর্তী কোনো গ্রাম উর নামক কোনো গ্রামে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়। ঐতিহাসিকগণের দাবি অনুযায়ী ঈসা আলাইহিসসালামের জন্মের 3500 বছর আগে। তাহলে ঈসা আলাইহিসসালামের জন্মের 3500 বছর আগে যদি ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়, তাহলে এখন থেকে আনুমানিক 5000 বছর আগে ইব্রাহিম আলাইহিসসালাম পৃথিবীতে এসেছিলেন। আনুমানিক সঠিক হিসাবের সংখ্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তো ইব্রাহিম আলাইহিসসালাম যে পরিবারে এসেছিলেন সেই পরিবার তৎকালীন যুগের রাজকীয় পরিবার তথা মন্ত্রী মিনিস্টারের ঘরে তার জন্ম হয়েছিল। মূল প্রধান বাদশাহ নমরুদ, নমরুদের একজন উল্লেখযোগ্য মন্ত্রী বা উল্লেখযোগ্য বড় পাদ্রী বা উল্লেখযোগ্য বড় ধর্মীয় যাজক বা উল্লেখযোগ্য বড় প্রধান মুফতি ছিলেন হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের বাবা আসাদ। তো মন্ত্রী মিনিস্টারের ঘরে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম। ইব্রাহিম আলাইহিসসালাম জন্মগ্রহণ করেই ছিলেন আলাল ফিতরাহ, সঠিক বিশ্বাস এবং সঠিক আকিদার উপর। সেই সঠিক বিশ্বাস এবং সঠিক আকিদাই তিনি প্রচার করার চেষ্টা করেছেন, প্রশ্ন উত্থাপন করার চেষ্টা করেছেন, চলমান সমাজের বিরুদ্ধে গিয়ে যৌক্তিক প্রশ্ন উত্থাপন করে মানুষের ভুল ত্রুটি ভাঙার চেষ্টা করেছেন, পিতার বিরুদ্ধে গিয়ে, বাবার বিরুদ্ধে গিয়ে, সমাজের বিরুদ্ধে গিয়ে, দেশের বিরুদ্ধে গিয়ে, রাষ্ট্রের বিরুদ্ধে গিয়ে তার বিবেক এবং তার যুক্তির আলোকে আল্লাহ সুবহানাহু তাআলার ওহি এবং হেদায়েত প্রাপ্ত হওয়ার কারণে যা তার কাছে সঠিক এবং শুদ্ধ মনে হয়েছে সেটার আলোকে তিনি প্রশ্ন উত্থাপন করতে দেখেছেন। সেই প্রশ্নগুলি আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বিভিন্ন জায়গায় বিভিন্ন আঙ্গিকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের নামে বর্ণনা করেছে। যেমন আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন মাজিদে বলেন, ইয ক্বাল লি আবিহি ওয়া কওমি, যখন ইব্রাহিম তার পিতাকে বললেন, সরাসরি তার পিতাকে, ওয়া কওমিহি, এবং তার আশেপাশের জাতিকে বললেন, মা তা'বুদুন, ক্বালু না'বুদু আসনামান, যে তোমরা কিসের ইবাদত করো? তারা বলল, আমরা মূর্তির ইবাদত করি। ওয়া হাল ইয়াসমাউনাকুম ইয তাদউন, এই মূর্তিগুলোকে যখন তোমরা ডাকো তখন কি তারা তোমাদের কথা শুনতে পায়? এই যে যৌক্তিক প্রশ্ন, এই তিনি ধারাবাহিক প্রশ্ন স্থাপনের মাধ্যমে তাদের ভুল ভাঙানোর চেষ্টা করতে থেকেছেন। আর আকায়েতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয ক্বাল লি আবিহি ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলেন, ইব্রাহিম তার বাপকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া আবাতি, হে আমার পিতা, লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুর, আপনি এমন কিছুর কেন ইবাদত করেন যে দেখতেও পায় না শুনতেও পায় না? এটা অযৌক্তিক যে এমন একটা কিছুর আপনি ইবাদত করছেন, তার কাছে চাচ্ছেন, তার কাছে এবাদ নত হচ্ছেন, সম্মান করছেন, যে আপনাকে দেখতেও পায় না শুনতেও পায় না, অযৌক্তিক এবং অগ্রহণযোগ্য। বলে ইবনি আনকা শাইআ, এবং সে আপনার থেকে মুখাপেক্ষীহীন নয়। যে একটা মূর্তি টিকে থাকবে, দাঁড়িয়ে থাকবে আপনার সাহায্য ছাড়া, এটা অসম্ভব। আপনি তাকে বানিয়েছেন, আপনি তাকে টিকিয়ে রাখছেন, তার আপনার থেকে যে মুখাপেক্ষী নয় তার ইবাদত কেমনে হয়? তো এইভাবে যখন তিনি প্রশ্ন উত্থাপন করে তার বাবাকে হেদায়ত করতে চাচ্ছেন, আশেপাশের জনগণকে হেদায়ত করতে চাচ্ছেন, তখন তার বাবা তাকে শক্তভাবে, কোরআন মাজিদের আয়াত বলছে, যেভাবে আল্লাহ কোরআন মাজিদে বলেছেন যে তার বাবা তাকে শক্তভাবে বলছেন, লা ইল্লাম তান্তাহি লা আরজুমান্নাক, ইব্রাহিম তুমি যদি তোমার এই উল্টাপাল্টা প্রশ্ন বন্ধ না করো, তুমি যদি তোমার এই দাওয়াতি কাজ বন্ধ না করো, তাহলে তোমাকে পাথর নিক্ষেপ করে বাড়িঘর থেকে বের করে দেওয়া হবে, আমার বাড়িতে তোমার জায়গা হবে না। তো এইভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার দাওয়াতি কাজ অব্যাহত রাখলেন। তার দাওয়াতি কাজের একটা অংশ ছিল, তিনি একদিন ফাজা আলহুম জুদাদান ইল্লা কাবীর আল্লাহুম, তাদের বিশাল মূর্তিশালার মধ্যে, মূর্তির সংগ্রহশালার মধ্যে সব মূর্তিকে ভেঙে দিয়ে বড় মূর্তির ঘাড়ে কুড়াল লিখে দিলেন। যখন মানুষজন জিজ্ঞেস করলো ঘটনা কি, তখন ইব্রাহিম বললেন, বাল ফা আলহু কাবীরুহুম হাদা, আল্লাহ কোরআনে বর্ণনা করছেন, ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, এই যে বড় মূর্তি একাই বেঁচে আছে, বাকি সব মূর্তি ধ্বংস হয়ে গেছে, কুড়ালো ওই বড় মূর্তির ঘাড়ে, অতএব এই বড় মূর্তিকেই জিজ্ঞেস করে এই বড় মূর্তি এই ঘটনা ঘটিয়েছে। বাল ফাআলাহু কাবীরুহুম হাদা, এই সকল মূর্তিগুলোর মধ্যে যেটা সবচেয়ে বড় মূর্তি, এই বড় মূর্তি বাকি সব মূর্তিকে ভেঙে দিয়েছে। ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, অতএব তোমরা হয় এই বড় মূর্তিকে জিজ্ঞেস করো, আর না হয় যে মূর্তিগুলো ভেঙে পড়ে আছে তাদেরকে জিজ্ঞেস করো যে কে তোমাদেরকে ভাঙলো, যদি তারা কথা বলতে পারে, যদি তাদের কথা বলার সক্ষমতা থাকে। এটাও ইব্রাহিম আলাইহিসসালাম তাদেরকে বোঝানোর জন্য যে যেই মূর্তিকে তোমরা ইবাদত করছো সেই মূর্তিকে আমি নিজে হাতে ভেঙে দিয়েছি, সেই মূর্তি আমার কাছ থেকে রক্ষা পায়নি, আমার ক্ষতি আমার অনিষ্ট থেকে নিজেকে রক্ষা করতে পারে না, সে বলতে পারে না, নিজেকে বাঁচাতে পারে না, তাহলে কেমনে সে নিজেকে প্রভু এবং প্রতিপালক দাবি করতে পারে, কেমনে তার ইবাদত গ্রহণযোগ্য হতে পারে? আফা তা'বুদুনা মিন দুনিল্লাহ মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম, তোমরা কি এমন কিছুর ইবাদত করতে চাও, এমন কিছুর ইবাদত করাকে গ্রহণযোগ্য মনে করো, মা লা ইয়ানফাউকুম শাইয়্যান ওয়া লা ইয়াদুররুকুম,
যা তোমাদের কোনো উপকার পৌঁছাতে পারে না এবং তোমাদের কোনো ক্ষতিও করতে পারে না এবং নিজেরও কোনো উপকার পৌঁছাতে পারে না, নিজেরও কোনো ক্ষতি করতে পারে না। উফফিল লাকুম, তোমাদের জন্য হতাশা যে তোমরা এমন কিছু ইবাদত করছো যা নিজেকে পর্যন্ত রক্ষা করতে পারে না। ওয়ালিমা তা'বুদুনা মিন দুনিল্লাহ আফালা তা'কিলুন, তোমরা আল্লাহ ব্যতীত এমন সত্তার ইবাদত করো কেন? তোমাদের কি জ্ঞান নাই? তোমাদের কি বুদ্ধি নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আরেকটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে উল্লেখ করেছেন। ফালাম্মা জান্না আলাইহিল লাইল রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি, যখন সন্ধ্যা ঘনিয়ে গিয়ে রাত ছেয়ে গেল এবং পৃথিবীর আকাশে তারকাগুলো উজ্জ্বল হয়ে উঠল, তখন ইব্রাহিম বলল এটি হয়তো প্রতিপালক হতে পারে। ফালাম্মা আফালা ক্বালা ইন্নী লা উহিব্বুল আফিলিন, যখন সেই তারকাগুলো ডুবে গেল তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন যে আমি যারা ডুবে যায় হারিয়ে যায় তাদেরকে ভালোবাসি না। ফালাম্মা রাআ আল কামার বাযিগান ক্বালা হাযা রাব্বি, যখন দেখলেন চন্দ্র বড় আকারে প্রস্ফুটিত প্রজ্জ্বলমান, বললেন এটি হয়তো পৃথিবীর প্রতিপালক হতে পারে। যখন চন্দ্র হারিয়ে গেল তখন তিনি বললেন আমার প্রতিপালক যদি আমাকে পথ প্রদর্শন না করে তাহলে আমি পথ ভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারপরে যখন দেখলেন সূর্য সকালবেলা ভয়ঙ্কর প্রতাপ এবং শক্তির সাথে উদীয়মান হচ্ছে, হাদা রাব্বি হাদা আকবার বলে, এটি তো সবার চেয়ে বড়, সবার চেয়ে শক্তিশালী, সবার চেয়ে ভয়ঙ্কর, সবার চেয়ে পাওয়ারফুল এবং সবার চেয়ে বড়, অতএব এটি প্রতিপালক হতে পারে। ফালাম্মা আফালাত, যখন সূর্য ডুবে গেল তখন তিনি কি বললেন? তখন তিনি ইন্নী বারিউম মিম্মা তুশরিকুন, হে আমার কওম, তোমরা যে শিরক করো এই শিরক থেকে আমি নিজেকে মুক্ত ঘোষণা করছি। আমি একমাত্র তাকেই প্রতিপালক হিসেবে ঘোষণা করতে চাই যিনি ফাতরুস সামাওয়াতি ওয়াল আরস, যিনি আসমান জমিন সূর্য নক্ষত্র চন্দ্র গ্রহ সকল কিছুর যিনি সৃষ্টিকর্তা, যিনি আড়াল থেকে সকল কিছুকে পরিচালনা করছেন, এই আসমানের আড়ালে, এই জমিনের আড়ালে, এই সূর্য নক্ষত্র এবং চন্দ্রের আড়ালে আরেকজন সর্বশক্তিমান আছে যিনি এগুলো সব কিছুকে কন্ট্রোল করছেন, নিয়ন্ত্রণ করছেন। আমি একমাত্র তারই ইবাদত করতে চাই, তার সামনেই নত হতে চাই, সেই অদৃশ্য সত্তার ইবাদত করতে চাই, তিনি প্রতিপালক, তিনি প্রকৃত রব্বুল আলামিন। আরও একটি ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের উল্লেখ করেছেন যে তৎকালীন বাদশাহ নমরুদের সাথে এই যে মোনাজারা, দাওয়াত, যুক্তি, তর্ক, তো আর একবার মোনাজারা এবং যুক্তিতর্কের অংশগ্রহণে বাদশাহ নমরুদকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বলছেন ইয ক্বালা ইব্রাহিম রব্বি আল্লাযী ইয়ুহয়ী ওয়া ইউমীত, ইব্রাহিম বললেন এই নমরুদ আমার আল্লাহ মানুষকে জীবিত করতে পারে, মৃত্যু দান করতে পারে, তুমি কি পারো? তখন নমরুদ বলল আনা ইয়ুহয়ী ওয়া ইউমীত, আরে আমিও তো মানুষকে জীবিত করতে পারি, মৃত্যু দান করতে পারি, ফাঁসির আসামিকে মুক্ত করে দিলাম আর নিরাপরাধ মানুষকে হত্যা করে দিলাম তার চোখের সামনে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের চোখের সামনে, এই নাও মৃতকে জীবিত করে দিলাম আর জীবিতকে মৃত করে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন ফা ইন্নাল্লাহ ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাতি বিহা মিনাল মাগরিব, আচ্ছা আমার প্রতিপালক অদৃশ্য যাকে দেখা যায় না সে মহান সত্তা প্রতিদিন পূর্ব দিক থেকে সূর্যকে উদিত করে থাকে, আজ তুমি একদিনের জন্য এই সূর্যকে পশ্চিম দিক থেকে উদিত করে দাও। সাবুহিতাল্লাযী কাফার, যখন এই কথা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন তখন নমরুদ হতভম্ব হয়ে গেল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যুক্তি, তর্ক এবং দাওয়াতের সামনে টিকতে না পেরে তখন তারা সিদ্ধান্তে উপনীত হলো তাকে আগুনে জ্বালিয়ে দিতে হবে। কোরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তারা বলতেছে কোরআনের আয়াত ক্বালু হারিকুহু আনসুরু আলিহাতাকুম, আরে একে ধরো, একে বাঁধো এবং একে আগুনে জ্বালিয়ে দাও এবং তোমাদের প্রতিপালক, তোমাদের মূর্তিকে তোমরা সহযোগিতা করো, নাহলে তোমাদের দিনকে এই ব্যক্তি একাই ধ্বংস করে দিবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আগুনে নিক্ষেপ করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে বলছেন কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, আমরা আগুনকে বলে দিলাম, আমি আল্লাহ আগুনকে বলে দিলাম হে আগুন তুমি ইব্রাহিমের জন্য ঠান্ডা, বড় শীতল হয়ে যাও, সম্মানিত উপস্থিতি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন আগুন দিয়ে জ্বালিয়ে ধ্বংস করা গেল না, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের বাবা তাকে তার বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিল এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে যখন বাড়ি থেকে বের করে দেওয়া হলো তখন তিনি এবার ইরাকের বাবেল, ব্যাবিলন, বাগদাদ থেকে হিজরত করে কোথায় গেলেন? আজকের জেরুজালেম, আজকের ফিলিস্তিন, আজকের ইসরায়েল, যেখানে আগুন জ্বলতেছে দাউ দাউ করে, লক্ষ লক্ষ হাজার হাজার মানুষকে হত্যা করা হচ্ছে, সেই পবিত্র মাটিতে আশ্রয় নিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে কোরআন মাজিদে বলছেন ওয়ানাজ্জাইনাহু ওয়া লুতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফীহা লিল আলামিন, আর আমি আল্লাহ ইব্রাহিমকে আশ্রয় দিয়েছি, বাঁচিয়ে আশ্রয় দিয়েছি, কেন ইরাকে তাকে হত্যা করা হতো, মারা হতো, প্রহার করা হতো, তো ইরাকের বাগদাদ থেকে তার বাবা এবং ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেকে বাঁচিয়ে আশ্রয় দিয়েছি ইব্রাহিমকে, আর লুতকে আশ্রয় দিয়েছি। ইব্রাহিম এবং লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম সমকালীন, লুত আলাইহিস সালাতু ওয়াসসালাম ছিলেন জর্ডান অঞ্চলে,
আর ইব্রাহিম আলাইহিসসালাম ছিলেন ইরাকের অঞ্চলে। তো লুত আলাইহিসসালামের কওমকে তো আল্লাহ শহর উল্টিয়ে দিয়ে ধ্বংস করেছে, তাহলে লুত আলাইহিসসালামকেও তো আশ্রয় দিচ্ছেন, কেননা ওনার শহরই তো ধ্বংস করে দেওয়া হয়েছে। তাহলে এই দুই নবীকে আমি একত্রে আশ্রয় দিয়েছি, ইলাল আরদিল্লাতি বারাকনা ফিহা লিল আলামিন, ওই মাটিতে যেই মাটিতে আমি সমগ্র পৃথিবীর মানুষের জন্য বরকত রেখেছি, কোরআনের আয়াত। সেটি হচ্ছে জেরুজালেমের মাটি, মসজিদ আকসার মাটি, তার আশেপাশের অঞ্চলের মাটি। যখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামকে তার হিজরত সম্পূর্ণ হওয়ার মাধ্যমে এখানে আশ্রয় দেওয়া হলো, তারপরে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কোনো এক দুর্ভিক্ষের সময় ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী তার স্ত্রী সারা আলাইহিসসালাতু ওয়াসসালামকে সঙ্গে নিয়ে মিশর যাচ্ছিলেন। মিশর যাওয়ার পথে জালেম অত্যাচারী বাদশাহ, মুফাসসিরিনে কিরাম লিখেছেন, তাফসীর ইবনে কাসির থেকে শুরু করে বড় বড় তাফসীর কারকগণ লিখেছেন যে আসমানের নিচে দুনিয়ার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে সুন্দরী করে তৈরি করেছিলেন হাওয়া, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী হাওয়াকে, আর হুবহু হাওয়ার চেহারায় তৈরি করেছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, তথা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দরীদের একজন ছিলেন সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হুবহু সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারায় তৈরি করেছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে, এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুন্দর পুরুষদের একজন ছিলেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানে। তো সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ইব্রাহিম স্বামী স্ত্রী মিশর যাচ্ছেন খাদ্যের অন্বেষণে, রিজিকের অন্বেষণে, পথিমধ্যে জালেম বাদশার কবলে পড়ে মিথ্যা বললেন, বললেন আমরা স্বামী স্ত্রী নয়, আমরা ভাই বোন। তারপর জালেম বাদশা যখন এগিয়ে আসলো এবং জোরপূর্বক তার স্ত্রীকে নিয়ে গেল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী হাদিসের ভাষায় সারা আলাইহিস সালাতু ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা ইন কুনতু আমানতু বিক ওয়া বিরাসূলিহি ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, হে আল্লাহ, আমি যদি আপনার উপর বিশ্বাস স্থাপন করে থাকি, আপনার নবী রাসূল ইব্রাহিমের প্রতি বিশ্বাস স্থাপন করে থাকি, ওয়া আহসানতু ফারজি, আর আমি যদি আমার লজ্জাস্থানের পবিত্রতার হেফাজত করে থাকি, আমার লজ্জাস্থানের আমানতের হেফাজত করে থাকি, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, তাহলে আজকে আমার উপর কোনো কাফিরকে জয় করবেন না। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতের মাধ্যমে, ওযুর মাধ্যমে এই দোয়া যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে করলেন, হাদিসে এসেছে ফাগুত্তা হাত্তা রাকাদা বিরিজলিহি, দাঁড়িয়ে থাকা অবস্থায় সে ধপাস করে মাটিতে পড়ে গেল এবং তার পুরো শরীর অবশ এবং প্যারালাইজ হওয়ার মতো হয়ে গেল। তখন সে পুনরায় সারাকে বলছে, তুমি আল্লাহর কাছে দোয়া করে আমাকে সুস্থ করে দাও। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাকে সুস্থ করে দিলেন। সে পুনরায় তার ওয়াদা ভঙ্গ করে, সে ওয়াদা করেছিল আমি আর তোমার ক্ষতি করবো না, আমাকে বাঁচিয়ে দাও, কিন্তু পুনরায় সে তার ওয়াদা ভঙ্গ করে আবারও সারা আলাইহিস সালাতু ওয়াস সালামের দিকে যখন এগিয়ে যায়, তিনি আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে দোয়া করেন, সে আবারও ওইরকম প্যারালাইজড এবং অবশ হয়ে মাটিতে পড়ে যায়। আবার সারা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, আমার ভুল হয়ে গেছে, আমি আর তোমার ক্ষতি করবো না, তুমি আমাকে বাঁচিয়ে দাও। তখন তিনি আবারও দোয়া করেন, পরপর তিনবার এই ঘটনা ঘটে। তিনবার ঘটার পর বাদশাহ পরিষ্কার বুঝতে পারে, আমি যার সামনে দাঁড়িয়ে আছি সে এমন এক মহিষী নারী যার মুখ দিয়ে দোয়া উচ্চারণ হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে বাস্তবায়ন করে। আল্লাহু আকবার, যে উচ্চারণ হওয়া মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস্তবায়ন করে, একবার নয়, দুইবার নয়, তিনবার। তখন সে সত্যি সত্যি তার কাজ থেকে বিরত থেকে গেল এবং ব্যাপক পরিমাণে হাদিয়া, তোহফা, স্বর্ণমুদ্রা, ধন সম্পদ এবং তার নিকটে থাকা মহিলা এবং স্ত্রীগণের মধ্যে সবচেয়ে সুন্দরী একজন নারী হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে হাদিয়া হিসেবে ইব্রাহিম এবং সারার সাথে পাঠিয়ে দিলেন।